গর্ভে যমজ সন্তান থাকা মানেই গর্ভবতী মায়ের অধিক যত্ন এবং বাড়তি সাবধানতা। একের অধিক সন্তান গর্ভে ধারণ করা তুলনামূলক কষ্টদায়ক হলেও পাশাপাশি এটি একটি উত্তেজনাকর ব্যাপার। যাদের গর্ভে যমজ বাচ্চা তাদের মনে প্রশ্ন থাকে যে যমজ বাচ্চার ক্ষেত্রে কত সপ্তাহে সিজার করা ভালো। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যমজ বাচ্চার ক্ষেত্রে কত সপ্তাহে সিজার করতে হবে এই সম্পর্কে। গর্ভকালীন বিভিন্ন জটিলতা ও গর্ভাবস্থার নানা বিষয় সম্পর্কে জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে। চলুন জেনে নিই বিস্তারিত। গর্ভধারণের শুরু থেকে গর্ভবতী মায়ের নানা শারীরিক পরিবর্তন দেখা যায়। এইসব লক্ষণই হয়ে থাকে হরমোনের পরিবর্তনের কারণে। গর্ভে যমজ সন্তান থাকলে এই পরিবর্তনগুলো বেশি পরিলক্ষিত হয়। সবারই দুশ্চিন্তা থাকে যমজ সন্তানের ডেলিভারি নিয়ে। এমন কোন কথা নেই যে গর্ভে যমজ সন্তান থাকলেই সিজার করতে হবে। অনেক ক্ষেত্রে নর্মাল ডেলিভারির মাধ্যমে বাচ্চা প্রসব হয়ে থাকে। সাধারণ গর্ভকাল 40 সপ্তাহ, কিন্তু যমজ সন্তানের ক্ষেত্রে বেশিরভাগ সময় নির্দিষ্ট সময়ের আগেই ডেলিভারি হয়ে যায়। যদি সিজার করানোর প্রয়োজন হয় তাহলে অবশ্যই 38 সপ্তাহের পরে করানো ভালো। আবার যদি গর্ভে 3টি বা এর বেশি বাচ্চা থাকে তাহলে উচিত 35 সপ্তাহ হলেই সিজার করানো। এটি পুরোটাই নির্ভর করে গর্ভের শিশুর শারীরিক গঠন এবং গর্ভবতী মায়ের সুস্থতার উপর। ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। এছাড়া কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানান। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।